জিআইবি দিচ্ছে সর্বোচ্চ মাসিক মুনাফার নিশ্চয়তা, প্রতি মাসে প্রতি লাখে 1030 করে। গ্লোবাল ইসলামিক ব্যাংকের মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম, যেটার মেয়াদ 2 বছর, আপনি 1 লক্ষ বা এর গণিতক যে কোনো পরিমাণ বিনিয়োগ করতে পারবেন। তাহলে প্রথম বছরে আপনি প্রথম মাসে 1030, দ্বিতীয় বছরে 1030 পর্যায়ক্রমে পাবেন। তো আপনার যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে সাবমিট করা না থাকে, তাহলে 154.5 পাওয়া যাবে, আর ট্যাক্স কাটার পর অলমোস্ট হাতে আপনি 875.5 পাবেন প্রতি লাখে। তো এই হিসাবে এই অ্যাকাউন্টের মেয়াদ যেহেতু 2 বছর, আপনি 24,720 এইরকম সামথিং কিন্তু পেয়ে যাবেন। তো ঠিক সেম টু সেম আমরা যদি দ্বিতীয় ইয়ারের চার্টের দিকে তাকাই, তাহলে সেখানেও দেখতে পারবো 12.36% আপনার প্রফিট রেট, এবং এক্ষেত্রে প্রতি লাখে আপনি 1030 করে পাবেন। আর সোর্স ট্যাক্স তো আছেই 154.5, আর কাটার পরে 875.5 এইরকম আপনি পাবেন। তো আপনি যদি মনে করেন অ্যাকাউন্টটা 1 বছর রেখেই পরবর্তীতে ভেঙে ফেলবেন, তাহলে কিন্তু আপনাকে সঞ্চয় হিসাবের হারে মুনাফা দেওয়া হবে। তো সেক্ষেত্রে সঞ্চয় হিসাবের মুনাফার রেট অলমোস্ট বর্তমান সময়ে ব্যাংক ভেদে 3% বা 3.5% এইরকম, যেহেতু ট্রেজারি বন্ড বিলের ইন্টারেস্ট বেড়েছে। তো সেক্ষেত্রে আপনি এই সুদমুক্ত ডিপোজিট স্কিমটাও কিন্তু ইন্টারেস্ট বাড়বে, এটাই স্বাভাবিক বর্তমানে। তো অনেক সময় দেখা যায় যে আপনারা অনেকেই 1 লক্ষের বেশি বিনিয়োগ করতে চান, তাহলে 2 লাখ বিনিয়োগ করলে প্রথম ইয়ারে প্রত্যেক মাসে 2060, দ্বিতীয় ইয়ারেও গিয়ে প্রত্যেক মাসে 2060 করে পাবেন। ঠিক সেম টু সেম 5 লক্ষ বিনিয়োগ করলে আপনার প্রথম ইয়ারে 12.36% ইন্টারেস্টে 5,150, এবং দ্বিতীয় বছরে গিয়েও 5,150 এইরকম করে পাবেন প্রত্যেক মাসে। আর 8 লাখে প্রথম ইয়ারে আপনি প্রত্যেক মাসে পাবেন 8,240, এবং দ্বিতীয় ইয়ারেও গিয়েও আপনি 8,240, এবং 10 লাখেও আপনার কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম ইয়ারে প্রত্যেক মাসে মাসে আপনি 10,030, এবং দ্বিতীয় ইয়ারে প্রত্যেক মাসে মাসে 10,030 এইরকম করে পাবেন। আর এখানে একটা বিষয় কিন্তু বলার রয়েছে, আপনি রিটার্ন প্রদানের প্রমাণপত্র তো সাবমিট করে থাকেন, তাহলে 10% ট্যাক্স কাটবে, এটা খুবই সামান্য। যাদের রিটার্ন প্রদানের প্রমাণপত্র রয়েছে তারা অবশ্যই দিবেন, আর যাদের টিন সার্টিফিকেট নাই অযথা ঝামেলায় আপনি যাবেন না, কেননা 145 বা 154 টাকা আপনার ট্যাক্স বাঁচানোর জন্য আপনি টিন সার্টিফিকেট করে প্রত্যেক বছরে আপনাকে আবার রিটার্ন দিতে হবে। তো রিটার্ন দেওয়া কিন্তু একটা ঝামেলার বিষয় যাদের টিন সার্টিফিকেট রয়েছে, কেননা আপনি যদি নিজে দিতে না পারেন তাহলে আয়কর উকিলের মাধ্যমে দিতে হবে, আর এই ক্ষেত্রে কিন্তু বুঝতেই পারতেছেন আপনাকে প্রত্যেক বছরে উকিলের পিছনে হয়তো বা আপনার রিটার্ন ফাইলের উপর ভিত্তি করে 2,000 সর্বনিম্ন, এমনকি ম্যাক্সিমাম 10,000 পর্যন্ত আপনার অর্থ যাবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই করবেন যে আমি দ্বিতীয় বছরে যেয়ে যদি ভেঙে ফেলি, দ্বিতীয় বছরে গিয়েও ভাঙলেও কিন্তু আপনাকে সঞ্চয় হিসাবের হারে মুনাফা দেওয়া হবে না, এমনকি এখানে আপনার রিটার্ন আসার পরিমাণটা অনেকটা কম হবে। তাই যাদের অলস অর্থ রয়েছে ম্যাথ পড়তেতেই অ্যাকাউন্টগুলো ভাঙাবেন। এখন চলে আসে এটি করার জন্য কী কী ডকুমেন্টেশন লাগবে। গ্রাহকের এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, 3 সার্টিফিকেট, রিটার্ন স্লিপ সহ যদি 10 লক্ষের বেশি বিনিয়োগ করতে চান। 10 লক্ষ পর্যন্ত বিনিয়োগ করলে 3 সার্টিফিকেট বা রিটার্ন স্লিপের প্রমাণপত্র দিতে হবে না। ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত, 7 নম্বর এটা লাগবে না। এবং 8 নম্বরে এসে আপনার চেকের প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট যেটা রয়েছে সেটা লাগবে, উৎস প্রমাণের যে ডকুমেন্টসটা রয়েছে সেটা। তো আপনার যদি 10 লক্ষের বেশি ডিপোজিট করেন তখনই কিন্তু শুধুমাত্র আপনার যে অর্থের সোর্সটা কী এটা কিন্তু ব্যাংকে দেখাতে হবে, কেননা ইনকাম ট্যাক্স অডিয়েন্স 2023 বিবেচনায় এই নতুন নিয়মটা নিয়ে আসা হয়েছে, এবং সকল ব্যাংকই কিন্তু এই নতুন নিয়মটা মানে, আর ব্র্যাক ব্যাংক তো আরও বেশি কঠোরভাবে মানে। সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন যাতে করে আরও মানুষ জানতে পারে। এছাড়াও বর্তমান প্রেক্ষাপটে চলে এসে এই যে ডিপোজিট স্কিমটা রয়েছে, এখানে আপনি যে কোনো পরিমাণ বিনিয়োগ করতে পারেন, বিনিয়োগের কোনো সীমা নাই। আপনি 1 লক্ষের গণিতক সেটা আপনি 1 কোটি পর্যন্ত করতে পারেন, 2 কোটি পর্যন্ত করতে পারেন।